বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। প্রচুর কমেন্টস আসছে, প্রচুর কোয়েরি আসছে, এবং আমার রেফারেন্সে মানে আমার সমস্ত ডিরেক্টরি থেকে তোমরা প্রচুর কুকুর বাচ্চা বাড়িতেও নিয়ে যাচ্ছে এবং সুস্থ থাকছে আমাকে সবাই জানাচ্ছ, ধন্যবাদ জানাচ্ছ। এবং তোমাদের প্রতিও আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তোমরা কিন্তু আমাকে প্রচুর সময় দিয়েছো এবং আমিও চেষ্টা করছি যতটা সময় পারা যায় তোমাদেরকে দিতে, আমার চাকরি বাকরি এবং অন্যান্য কাজ ছাড়াও। আচ্ছা, অনেকের কোয়েরি ছিল একদম প্রপার গার্ড ডগ নিয়ে কথা বলার জন্যে। বন্ধুরা, গার্ড ডগ নিয়ে আমি রিসার্চ করলাম অলরেডি, ছোটবেলা থেকে যা শিখে এসেছি, মানে গার্ড ডগ কিন্তু অনেক কিছু হয়। গ্রেট ডেন হয়, ডোগো আর্জেন্টিনো হয়, জার্মান শেফার্ড হয়, ডোবারম্যান হয়, রটওয়েলার হয়, ডোবারম্যান তাদের মধ্যে কিন্তু অন্যতম। এই ডোবারম্যান নামটা কোত্থেকে এসছে? 1890 সালে একজন জার্মান ভদ্রলোক ছিলেন, যিনি ছিলেন একজন ট্যাক্স কালেক্টর, তার নাম ছিল লুইস কার্ল ডোবারম্যান। সেই কিন্তু এই প্রজাতির কুকুরটাকে প্রডিউস করেছিলেন, মানে এই মিউটেশনটা তিনি তৈরি করেছিলেন। ছটা কুকুরের মিশ্রণে, ছটা কুকুরের শারীরিক মিশ্রণ দিয়ে এবং চারিত্রিক মিশ্রণ দিয়ে এই ডোবারম্যান কুকুর তৈরি হয়েছে। কী কী? জার্মান পিনশার, রটওয়েলার, গ্রেট ডেন, জার্মান শেফার্ড, ম্যানচেস্টার টেরিয়ার এবং ইংলিশ গ্রেহাউন্ড, শর্ট হেয়ার টেরিয়ার, এই ছখানা ব্রিড মিলে কিন্তু ডোবারম্যান প্রজাতিকে প্রথমবারের জন্য জন্ম দেওয়া হয়েছিল বা তার প্রডিউস করা হয়েছিল 1890 সালে জার্মানিতে। হ্যাঁ, ডোবারম্যান দু রকমের হয় তোমাদেরকে বলে রাখি, একটা হচ্ছে আমেরিকান ডোবারম্যান, একটা হচ্ছে ইউরোপিয়ান ডোবারম্যান। অনেকের মধ্যে প্রচুর মিসকনসেপশন আছে, অনেকে ভাবে যে হাট থেকে কিনবো বা কোনো ব্রিডারের ফার্ম থেকে কিনবো, কোনো কেনেল থেকে কিনবো, নাকি হোম ব্রিড বাচ্চা কিনবো। অনেকে ওয়ার্কিং লাইন ডোবারম্যান খোঁজে, অনেকে খোঁজে হচ্ছে সেই ডোবারম্যান যে পেট কোয়ালিটির হবে বা বাড়িতে থাকবে বা শো কোয়ালিটির হবে। আমি তোমাদেরকে বলে রাখি, আমেরিকান ডোবারম্যানের সাথে ইউরোপিয়ান ডোবারম্যান তুমি কী করে পার্থক্য করবে, কী করে তুমি এই ডিফারেন্সটা বুঝবে সেটা তোমাদের শর্টে বলে রাখি। আমেরিকান ডোবারম্যান একটু রোগা হয়, বেশি হাইট ওদের হয় না, মানে হাইট অনেকটাই কম হয় এবং শান্ত স্বভাবের হয়। শান্ত স্বভাব মানে কি চুপচাপ থাকবে? না, একদমই নয়, দরকার পড়লে চেঁচিয়ে উঠবে, দরকার পড়লে তাড়াও করবে। কিন্তু যে কোনো কুকুরই কিন্তু হঠাৎ করে কোনো মানুষকে কামড়ে দেয় না, ফরেস্টে ওরা ওদের চিৎকারের মাধ্যমে, বার্কিংয়ের মাধ্যমে অ্যালার্ট করে। মানুষ না বুঝতে পারলে, যদি আবার এগিয়ে যায় কোনো ক্রাইম করতে বা কোনো ভুল করতে, সন্দেহজনক যদি কোনো মানুষকে লাগে, তারপর গিয়ে বাইটিং টেন্ডেন্সি এদের ডেভেলপ হয়। ডোবারম্যান আমেরিকান কিন্তু একটু হলেও শো কোয়ালিটির হয়, ডিসিপ্লিনড হয় এবং অনেকটাই ট্রেন্ড হয় প্রপারলি বলা হয়। এদের দু রকম কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক রেড আর ব্লু ফন। ওকে, এই দুটো কালারই হয়। আমেরিকানের বুকে হোয়াইট হেয়ার প্যাচ দেখা যায় মাঝে মাঝে, বুকের এই জায়গাটা মাঝে মাঝে পাকা চুল মনে হয়, মানে হোয়াইট হেয়ারের প্যাচ দেখা যায়, যেটা কিন্তু ইউরোপিয়ান ডোবারম্যানে হয় না। আর ইউরোপিয়ান ডোবারম্যান দুটো কালারে হয়, ব্ল্যাক অ্যান্ড ট্যান, রেড অ্যান্ড ট্যান। ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারছো? এইভাবে তোমরা চিনতে পারবে, তোমাকে কেউ ঠকাতে পারবে না। আচ্ছা, আর কিছু আমেরিকান ডোবারম্যান ফিজিক্যালি বা ওর স্পিরিচুয়ালি বা বলতে পারো মেন্টালি, ও কিন্তু শো কোয়ালিটির ডগ হয়, ম্যাক্সিমাম শো কোয়ালিটি ডগ আমেরিকান ডোবারম্যান। এদের হেড আর মাসেল স্ট্রাকচার অনেকটা লম্বা হয়, মানে মুখটা অনেকটা লম্বা হয়, ঠিক আছে, খুব একটা মোটা হয় না, ব্রড হয় না। এদের আইস কালার কী হয়? আমেরিকান ডোবারম্যানের আইস কালার হয় লাইট ব্রাউন, এবং যেটা আমাদের ইউরোপিয়ান ডোবারম্যান তার হয় ডিপ ব্রাউন। তোমাদের বলে রাখি, এদের নেক মানে গলাটা, আমেরিকান ডোবারম্যান সাইজ যেহেতু ছোটো হয়, ওদের নেকটা হয় লং আর থিন, মানে লম্বা হয় আর সরু হয়। আর চেস্ট মানে ওদের বুকটা হয় স্মল আর থিন, মানে সরু সরু বুক এবং ছোট সাইজের হয়। আচ্ছা, এদের পা কিন্তু সরু হয়, আমেরিকান ডোবারম্যানের কিন্তু পা সরু হয়, মানে এদের অনেক ক্ষেত্রে পায়ের প্রবলেম দেখা যায়, যেটা ইউরোপিয়ান ডোবারম্যানের কিন্তু পা অনেকটাই ব্রড হয়, অনেকটা স্ট্রং হয়। আমি ইউরোপিয়ান ডোবারম্যানের বডি স্ট্রাকচারে তোমাদের একটু ডিসক্রাইব করে দিই, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। ইউরোপিয়ান ডোবারম্যানের ব্রড স্ট্রাকচার হয়, অনেকটা ব্রড এবং অনেকটা, তোমার কী বলবো, মানে একটা প্রোটিন ওরিয়েন্টেড একটা মানে ব্রিড মনে হয় তোমার, প্রচুর স্ট্রং হয়। এদের কিন্তু ক্যালসিয়াম এবং প্রোটিন অনেক বেশি দিতে হয়। এদের বোন স্ট্রাকচার হয় ঠিক, মানে প্রচণ্ড মোটা হয় এদের বোন স্ট্রাকচার, ঠিক আছে। ইউরোপিয়ান ডোবারম্যানের হেড স্ট্রাকচার হয় অনেকটা ব্রড, মানে মুখটা আমেরিকান ডোবারম্যানের থেকে অনেকটা মোটা হয়, মানে একদম পাঞ্চড টাইপের লাগবে সামনেটা, এটা হয়। এইভাবে তুমি অনেকটা ডিফারেন্স বুঝতে পারবে। এদের চোখে দুটো কালার হয় বললাম, আমেরিকান ডোবারম্যানের যেমন লাইট ব্রাউন হয়, ইউরোপিয়ান ডোবারম্যানের হয় ডার্ক ব্রাউন। ইউরোপিয়ান ডোবারম্যানের কিন্তু গলা আমেরিকান ডোবারম্যানের মতো এতটা সরু আর লম্বা হয় না, ওদের হয় ব্রড নেক হয় এবং একটুখানি ভোঁতা টাইপের হয়, মানে মোটা নেক হয় এবং অতটা লম্বাও হয় না। এরা কিন্তু টিপিক্যালি গার্ড ডগ, এদেরকে ওয়ার্কিং লাইন ডোবারম্যান বলা হয়। ওয়ার্কিং লাইন মানে এরা প্রপারলি গার্ড ডগ, পুলিশ থেকে শুরু করে আর্মি এয়ারফোর্স থেকে সবার কিন্তু ডোবারম্যান আছে। এবং এদের কি মানে এই ইউরোপিয়ান ডোবারম্যানকে প্রপারলি ট্রেনিং তোমায় দিতে হবে না, ও ট্রেন মানে বাই বার্থ ও ট্রেন্ড হয়। ইউরোপিয়ান ডোবারম্যানকে ট্রেন করতে হয় না,
ওরা কিন্তু ন্যাচারালি ট্রেন্ড হয়, মানে ছোট থেকেই ট্রেন্ড হয়, মানে ও অচেনা লোক দেখলে কিন্তু অ্যালার্ট হয়ে যায় এবং যেটা ওদের রক্তে থাকে। কিন্তু ট্রেনিং অনেকে দেয়, অনেকে ট্রেনিং দিয়ে ওকে একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসে, যাতে সবাইকে না কামড়ায় না চেঁচায়, এরমও কিন্তু ট্রেন্ড কুকুর আমরা দেখতে পাই চারপাশে। এবং এদের পা, ইউরোপিয়ান ডোভারম্যানের পা অনেকটা স্ট্রং হয়, অনেকটা মাস্কিউলার হয়, এবং ইউরোপিয়ান ডোভারম্যান ওভারঅল কিন্তু আমেরিকানের থেকে অনেকটাই বেশি মাস্কিউলার হয়। আচ্ছা, এবার বেশ কিছু ওজন ইয়ে নিয়ে তোমায় বলি, ওয়েট ডোভারম্যানের মোস্ট প্রবাবলি অনেক অনেক ধরনের অনেকে অনেক কিছু বলে। নর্মালি ডোভারম্যানের ওয়েট 65-90 pounds হয়, মানে সেটা ইউরোপিয়ানের আরেকটু বেশি হতে পারে, আমেরিকানের এর থেকে একটু কম হতে পারে। হাইট ছেলে মেয়েদের হাইট হয় 24-26 inches, ডিফার করে অনেক ক্ষেত্রে, ছেলেদের হয় 26-28 inches। আচ্ছা, ডোভারম্যান আমেরিকান হোক বা ইউরোপিয়ান হোক, ব্রিডটা কিন্তু সেম, এদের কিন্তু শর্ট কোটের কুকুর হয়, লোম অত বেশি থাকে না, তাই মেনটেন্যান্স অনেক কম। হ্যাঁ, এই যে কালারগুলো তোমাদের বললাম, ব্ল্যাক, রেড, ব্লু, ফন, এই ধরনের ট্যান মার্কিংস দেখা যায়, কিন্তু ইউরোপিয়ান ডোভারম্যানের তুমি সেভাবে কোনো মার্কিং হোয়াইট দেখতে পাবে না। মোটামুটি প্রত্যেক দিন 40 মিনিট করে যদি এদেরকে এক্সারসাইজ করানো হয়, তাহলে কিন্তু এদের চারিত্রিক গঠন এবং শারীরিক গঠন অনেক ডেভেলপ করে। অনেকে বলে ডোভারম্যান নাকি 15 বছর বাঁচে, 16 বছর বাঁচে, 17 বছর বাঁচে, বাট যেটা অল ওভার ওয়ার্ল্ডের ইনফরমেশন, সেটা কিন্তু ডোভারম্যান 10-12 বছরের বেশি বাঁচে না। বাট তুমি যদি ঠিকঠাক করে রেয়ারিং করতে পারো, প্রপারলি রাখতে পারো, ও কিন্তু ডেফিনেটলি তার থেকেও বেশি সাস্টেন করে যাবে। হ্যাঁ, এটা আমি ডেফিনেটলি বলবো, এদেরকে গার্জিয়ান ডগ বলা হয়, গার্ড ডগ বলা হয়। এছাড়াও এদের মধ্যে বেশ কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে, যেটা এরা কিন্তু বেসিক্যালি ওয়ান মাস্টার ডগ হয়। কোনো বাড়ির বাচ্চা, ছেলে বা মেয়ে, মানে আমি মানুষের বাচ্চা বলছি, তারা যদি ছোটো থেকে একটা ডোভারম্যানের সাথে বড় হয়, তাহলে কিন্তু তারাও খুব সেফ, এবং ওয়ান মাস্টার ডগ বলা হয়। কিন্তু এর এই এই সমস্ত কেস ছাড়া এক্সেপশনাল কিছু কেস আমি দেখেছি, মানে অনেক বাড়িতে এরকম ডোভারম্যান আছে যারা কিন্তু বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে ভীষণভাবে ফ্রেন্ডলি, এবং বাড়িতে কোনো গেস্ট ছিলেও তাদের সাথেও ভীষণভাবে ফ্রেন্ডলি। তাই ডিসক্রিমিনেট আমি এভাবে করতে পারছি না। রোগ, কোনো ডোভারম্যান তুমি নিয়ে নেবে, তোমাকে জানতে হবে যে কোনো কুকুর নেওয়ার সময়, আমি আগেই আমার ভিডিওতে বলছি কী কী রোগ হতে পারে। হ্যাঁ, 2-3 রকমের রোগ কিন্তু কমন হয় এদের। একটা রোগ হয়, এটা হচ্ছে কপার হেপাটোপ্যাথি। এই মানে কি কারণে হয়, টক্সিক লেভেলস অফ কপার এদের কিন্তু লিভারকে ভীষণভাবে এফেক্ট করে। এবং যেটা করা যায়, অনেক ক্ষেত্রে ডোভারম্যানের কিন্তু এই 3-6 মাস পর্যন্ত একটা জন্ডিস দেখা যায়, ইয়েলো আইজ, এবং মুখের ভেতরটা হলুদ হয়ে যায়, এবং স্কিনটা অনেক ক্ষেত্রে তুমি দেখবে শ্রেড, লোমটা সরালে ইয়েলো হয়ে গেছে, মানে মানুষের যেরকম জন্ডিস হয় ওদের একটা প্রবণতা আছে। এবং আরেকটা জেনেটিক রক্তের ব্যাধি এদের হয়, ডোভারম্যান পিঞ্চার্স, মানে এটা অন্যান্য কুকুরের থেকে অনেক বেশি দেখা যায়। এই রোগটি ভন উইলেব্র্যান্ড ফ্যাক্টর নামক একটি প্রোটিনের ঘাটতি ঘটায়, যা প্লেটলেটগুলিকে একত্রে আটকে রাখার জন্য, এবং একটি জমাট বাঁধার, মানে এদের রক্তের প্লেটলেট জমাট বাঁধার একটা রোগ দেখা যায়। তাই কোনো রকমের কোনো সিমটমস দেখা গেলে তোমরা কিন্তু কোনো রকমের জ্ঞানপাপীদের সাথে যোগাযোগ না করে ডিরেক্ট একটা প্রপার ডক্টরের সাথে যোগাযোগ করবে। আমি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে যতজন ডক্টরের নাম আমি সবাইকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিচ্ছি, আমি আরও বেশ কিছু ডক্টরের ডিরেক্টরি তোমাদের সবাইকে পিডিএফ ফর্মেটে পাঠিয়ে দেবো, রাতে বিরেতে জেলার যেখানেই থাকো না কেন, যাতে তোমরা প্রবলেম না ফেস করতে পারো। এবার তুমি কোথা থেকে ডোভারম্যান নেবে, কোন কেনেল থেকে নেবে, কোন জায়গা থেকে নেবে, ইট ডিপেন্ডস অন ইউ। মোটামুটি যে লক্ষণগুলো বললাম, যে তোমার মানে কী বলবো, মানে পার্থক্যগুলো বললাম, সেগুলো বুঝতে পারলে তোমার কী ডোভারম্যান লাগবে সেটা তুমি নিজে থেকে ডিসাইড করে নাও, ফ্যামিলির সাথে আলোচনা করে নাও, দরকার পড়ে আর একটু স্টাডি করে নাও, তারপর নিজে, তোমাকে কেউ ঠকাতে পারবে না, আমি এটাই চাই, তোমরা নিজে স্বেচ্ছায় যেচে জেনে বুঝে কিনবে বা বাড়িতে আনবে বা অ্যাডপ্ট করবে, ইট ডিপেন্ডস অন ইউ। আর একটা কথা বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই ঠোঁট কাটা ডোডোকে একটু ভালোবেসো। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ফিরে আসবো নতুন ইনফরমেশন নিয়ে।